আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্টাইলে চিংড়ি ফ্রাইড রাইস অথবা শিম ফ্রাইড রাইস, যা খুব সহজেই আপনার বাসায় থাকা উপকরণগুলো দিয়ে তৈরি করতে পারবেন। আমি বাসায় থাকা স্বল্প উপকরণগুলো দিয়েই এই রাইসটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তো শুরু করি। আমি এখানে 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আপনার বাসমতি চালের পরিবর্তে চিনি গুঁড়া চালও নিতে পারেন। চালগুলোকে আমি উষ্ণ গরম পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমার আর লাগছে কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর পিঠের কাছ থেকে শিরাটা বের করে নিয়েছি। আর লাগতেছে ডিম। এখন 20 মিনিট পর চালগুলো বেশ ফুলে উঠেছে। এখন আমি এগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এখন চুলাতে চলে এসেছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি ব্যালেন্স ঠিক রাখার জন্য। আর নিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনার তেলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে হবে। তো আমি এখানে একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে 3 টুকরা করে নিয়েছি। তেজপাতাটা অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ঝরিয়ে রাখা আমি এই চালগুলাকে রান্না করব 80%-এর মতো। পুরোপুরি রান্না করব না, আর বাকি যে 20% তা এমনি আমার ফ্রাইড করতেই বাকিটা হয়ে যাবে। তো আমি এখানে চালগুলাকে 80% রান্না করে নিয়েছি। এখন চালটাকে আমি একটি স্ট্রেনারে ঝরিয়ে পানিটা ঝরিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে দিব সাথে সাথেই। তাহলে চালগুলা ঝরঝরে থাকবে, দলা হবে না। ঠান্ডা পানি দিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে সরিয়ে রাখবো। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চা চামচ ঘি দিয়েছি আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এখন ঘি আর তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি একটু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ থেকে আলাদা একটা পানি ছাড়বে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। আমি এখানে একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি। তারপর ওই একই তেলে আমি যে ডিমটা রেখেছিলাম, ডিমটা এভাবে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব। ভেজে একটা সাইডে উঠিয়ে রাখবো। তারপর এখানে 1 চা চামচ কুচি করে রাখা রসুন দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এটা একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি গাজর কুচি দিয়েছি, 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, কিছু ক্যাপসিকাম দিয়েছি আর দিয়েছি কিছু পালং পাতা। এখন এগুলো একটু ফ্রাই করে নিব। একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ সয়া সস দিয়েছি। সয়া সস দেও 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নিব সব সবজিগুলা। তারপর ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে আরও 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নিব। তারপর রেডি করে রাখা রাইসটা আমি এখানে ভালো করে সবজি, চিংড়ি মাছ আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে 5 মিনিট আমি একটু দমে রাখব, তাই ঢাকনা দিয়ে আমি এখানে একটু ঢেকে রাখব। 5 মিনিট পর ফ্রাইড রাইসটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।